হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি লাকসাম শহরে, লাকসাম বাইপাসে আছি। তো আজকে এই ভিডিওতে যেটি দেখাবো সেটা হচ্ছে একজন প্রবাসী উদ্যোক্তার লাকসাম বাইপাস শহরে একটি খাবার রেস্টুরেন্ট নিয়েই মূলত আজকের এই ব্লগটি। সাথে থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ। ফ্যামিলি ক্যাবিনও আছে। হ্যাঁ, ফ্যামিলি ক্যাবিনগুলো খুব সুন্দরভাবে করা আছে। এখন যাচ্ছি মূলত পার্টির জন্য যেটি করা আছে, চাইনিজ এবং পার্টি যেখানে করা আছে সেখানে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? আসি ভাই, কেমন আছেন? তাই না? এটা হচ্ছে ওয়াশরুম। পরিবেশটা কেমন লাগছে? ভালো, খুবই চমৎকার। আচ্ছা, একদম মানে সব কিছু আয়োজন উনি করেছে। একবারে বিদেশি রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলোকে ফলো করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর ডেকোর থেকে শুরু করে খুব সুন্দর আয়োজন। নিচে থেকে এখন আমরা উপরে আছি, যেখানে পার্টি কিংবা চাইনিজ খাবার পাওয়া যায়। অত্যন্ত সুন্দর আয়োজন আমরা দেখতে পাচ্ছি। বিস্তারিত আমরা ভিডিওতে এই ভিডিওতে অন্তত তুলে ধরার চেষ্টা করব না। এখান থেকে বাইপাস রাস্তার ভিউটা দেখা যায়, খুব সুন্দর চমৎকার। হ্যাঁ, ওটা দেখা যায়, দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, আমরা এখন আছি স্বদেশ রেস্টুরেন্টে, যেটি আপনার লাকসামে এর মধ্যে খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট পরিণত হয়েছে। স্বদেশ রেস্টুরেন্ট বাইপাসের ওখানে আপনারা দেখতে পাচ্ছেন, লাকসাম বাইপাস হাইওয়ের পাশে। এই যে যারা এই রেস্টুরেন্টটা করেছে তারা হচ্ছে প্রবাসী উদ্যোক্তা। আমার পাশে আছেন সদীপ প্রবাসী, এবং ওনার পাশে আছেন মুজিবপুর গাই দিয়ে যারা দেখতে আছেন খুব সুন্দর করে, যিনি নুরানি চেহারায় যিনি আছেন, উনি হচ্ছেন কুয়েত প্রবাসী। আমি প্রথমত সদীপ প্রবাসী আমাদের রনি ভাইয়ের কাছে জানতে চাইবো যে হোটেল বিজনেসে আসার আপনার কবে থেকে প্ল্যান, ইচ্ছে হলো বা কি হলো? আসলে এটা আমার অনেক দিনের স্বপ্ন। আর আমরা আগেও লাকসামে রেস্টুরেন্ট ব্যবসা করতেছি অনেক আগ থেকেই, আর এটা আমার একটা ড্রিম ছিল যে আমি ভালোভাবে একটা রেস্টুরেন্ট করব। আলহামদুলিল্লাহ সেটা বাস্তবায়ন হয়েছে।
আপনার ওখানে খাবার এখানে সব ধরনের খাবার লাইভ কেউ যদি লাইভ কিছু খেতে চাই বানিয়ে দেওয়া হয় জি সব কিছু লাইভ করতে সাইড দিয়ে সব কিছু সাথে সাথে স্ট্রিম করে দেয় আইটেম ইতিমধ্যে আমাদেরকে যা দিয়েছে ওগুলো দেখা আমি আমাদের আমাদের দেশে বলতে আমরা পছন্দ করে নিয়েছি বাংলাদেশে অনেকগুলো আইটেম ছিল এর মধ্যে আমরা বেশ কিছু আইটেম আমরা পছন্দ করে নিয়েছি এটা কোরাল মাছ এটা হাঁস কবুতর এটা কোরাল কোরাল এটা হাঁস এটা হাঁস মাংস বাংলাদেশে কিছু একটা করতে যাচ্ছেন সেই প্রেক্ষিতে আপনার কেমন লাগছে যে আজকে একটা খুব সুন্দর অত্যাধুনিক এবং অসাধারণ একটি হোটেল আপনি দিয়েছেন কেমন লাগছে আসসালামু আলাইকুম ধন্যবাদ দেখেন ভাই আসলে আমি আপনার বড় একজন ফ্যান সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই আমি একজন কুয়েত প্রবাসী আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত যাক সবচেয়ে ভালো লাগলো সর্বত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এখানে আসছেন এত কষ্ট করে আর সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোটটা আমার কাকার গিফট করা আর থার্ডলি মেন হচ্ছে যে আসলে আমরা সবাই তো প্রবাসী থাকি আমরা প্রবাসের বাইরে আমার ইনশাল্লাহ আমি কয়েকটা রাষ্ট্র দেখে এসেছি ঘুরছি সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই বা থাইল্যান্ড সৌদি আরবে গেছি আমি দুইবার তো আমার বাইরের দেখি আমার একটু অভিজ্ঞতা আসছে যে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন মানে জেলা ভিত্তিক যে শহরগুলিতে যাই তারপরে যে আপনার একটু মানসম্মত রেস্টুরেন্ট পাই এখন আমরা লাকসাম এখনও জেলা ঘোষণা হয় না ইনশাল্লাহ অতি সত্তর জেলা ঘোষণা হয়ে যাবে আশা করি তো এখানে আমরা কীভাবে একটা মানে জেলা উপজেলা শহরে কীভাবে আমরা মানে উন্নত মানে ফুড সার্ভ করা যায় থাইল্যান্ডে চাইনিজ বা বাংলা ফুড এবং কি আপনারা ইন্টেরিয়রগুলি বা আপনাদের এখানে আমাদের ইয়েগুলি দেখলে অনেকে সারপ্রাইজ বা লাকসামের মতো শহরে এমন তো আমাদের সবচেয়ে মেইন ফোকাস যেটা থাকবে ইনশাল্লাহ ফুড কোয়ালিটি অ্যান্ড সার্ভিসের উপর সাথে কোনো কম্প্রোমাইজ নেই আর আমরা সবাই প্রবাসী প্রবাসীরা তো আমরা সবাই একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড বা সৎভাবেই আমরা ব্যবসাটা করতে চাই আশা করি ইনশাল্লাহ যতদিন ব্যবসা করবো ততদিন সৎভাবে ব্যবসাটা করে যাবো আর অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই অবশ্যই একবার হলেও ভিজিট করে প্রবাসী ফ্যামিলি নিয়ে আসতে পারে সকল প্রবাসী ফ্যামিলি এবং কি বাচ্চা সবাইকে না একটা মনোরম পরিবেশ এখানে তো আমাদের নেচার রেস্টুরেন্ট বা আমাদের সেকেন্ড ফ্লোর উপরে হলো চাইনিজ টা নিচে হলো বাংলা আমাদের বাংলা 24/7 অর্থাৎ 24 ঘন্টা খোলা থাকে এবং কি আরো একটা গুড নিউজ আপনাদেরকে দিতে চাই যে আমাদের নিজস্ব উৎপাদিত মিষ্টি জি পিওর ছানার মিষ্টি যেগুলি বলি আমরা ওইগুলি আমরা বিভিন্ন বড় বড় শহরে গিয়ে আপনাকে কিনতে হয় কিন্তু আপনি এটা লাকসাম শহরে পাইতেছেন এবং কি আমাদের মিষ্টির কোয়ালিটি অনেক হাই আমরা তো এখন যেহেতু নতুন অনেকে টেস্ট করার পর ওনারা 5 কেজি 10 কেজি অর্ডার করে নিয়ে যায় মিষ্টি দই এবং কি পেস্টি আইটেমগুলো যেমন কি বিভিন্ন হাই কোয়ালিটির বিস্কিটগুলি ওইগুলি আমরা আমাদের নিজস্ব উৎপাদিত ইনশাল্লাহ আপনারা সবাই অবশ্যই নিউ স্বদেশ রেস্টুরেন্ট পার্টি সেন্টারে আসবেন আর পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ নিহন ভাইকে সাপোর্ট করে যাবেন এবং আমাদের স্বদেশ রেস্টুরেন্ট একবার ভিজিট করে যাবেন লাকসাম থ্যাংক ইউ আমি ভিউয়ারদের উপলক্ষে বলবো সেটা ছেড়ে হচ্ছে বিশেষ করে আমার সৌদি যত ফ্যান ফলোয়ার্স আছে আমি সবাইকে বলবো এটাই যে আপনার সবাই একবার ভিজিট করে যাবেন আপনাদের যারা আছে প্রিয়জন যারা অন্তত দেশে আসবে তারা স্বদেশ রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট না পার্টি স্বদেশ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এসে ভিজিট করে যাবেন খুবই সুন্দর এবং যেটি তো আপনারা ব্লগে দেখতে পাচ্ছেন স্টার্টার আছে কিনা জানি না অবশ্যই এর মধ্যে আমরা কথা বলতে বলতে দুজন খাওয়া শুরু করে দিচ্ছি আমরা আমাদের কাছ থেকে আসলে এত লোভনীয় খাবার দেখে আর তর্ষ ছিল না কারণ আমরা যে খেতে খেতে সাক্ষাৎকার অংশ হতে পারবো আর কি খুবই সুস্বাদু আমি যেটি দেখতে পাচ্ছি আমি প্রথমত নিয়েছি লাল শাক সালাদ ঠিক আছে এখানে হয়তো এরকম ভর্তার মধ্যে জানি না আসলে কোনটা কি ভর্তা খেয়ে দেখলে বুঝতে হবে এটা কি ভর্তা বেগুন ভর্তা সরি সিম এবং বেগুন করলা ভাজি খেয়ে দেখি সত্যি অসাধারণ হচ্ছে সত্যি অসাধারণ আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে রনি ভাই এবং আমাদের
খাবার খেয়ে এখন উঠছি, তবে ওঠার আগে আরেকবার দেখার চেষ্টা করবো যে কি আছে নিচে, কি থাকছে উপরে, আমরা এখন উপরে আছি। তাদের জন্য এবং যাত্রী যারা আছে সবার জন্য অত্যন্ত সুস্বাদু ছিল। এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ওনাদের নিজস্ব উৎপাদিত এবং নিজেরা দেখে শুনে চাচাইবাসের মাধ্যমে এই খাবারগুলো তারা সরবরাহ করে থাকে। তো আসবেন, খাবেন এবং আমাদেরকে বিস্তারিত জানাবেন কেমন লাগছে, ভালো লাগা বন্ধ লাগা সেটি আপনারা কাউন্টারে জানিয়ে যেতে পারবেন। চলুন আমরা নিচে যাই, নিচে একটু দেখি, আজকের মতো ব্লগ এখানে শেষ করি। বাই, থ্যাংক ইউ। এটা এটা জুস কেমন এখানে, এটা জুস কর্নার রাইট। জুস বলতে লাচ্ছি থেকে শুরু করে সব হরেক রকমের জুস এখানে পাওয়া যায়। ভেরি গুড। চলেন তাহলে আসেন, দেখাই সেটা। Okay, fine, fine. আমরা উপর থেকে এখন নিচে যাচ্ছি, একটু মিষ্টির উপরে উঠেছি। আমরা এখন নিচে গ্যালারিতে দেখো নিচে মিষ্টি থেকে শুরু করে সব ধরনের বাংলা খাবার নিচেই পরিবেশন করা হয়। তো নিচে চলো। সালাম আলাইকুম, ভালো আছেন? কোনটা কি মিষ্টি এবং ওগুলোর দাম কত সেগুলো আছে। রসমালাই, দই, চাহিদা ভালো আর কি। এখানের মধ্যে নাস্তা তৈরি হচ্ছে বেকারি। ফাইন, গেল আসেন 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 আসেন। ওকে ভাই, ভাই একটু ধরেন তো, সামনে থেকে ধরেন। দিদি লেখেন হচ্ছে না? আচ্ছা, হ্যাঁ এটা রাত হবে না, এখানে হবে। আর এখানে গ্রিল হচ্ছে, গ্রিল হচ্ছে। ফাইন,